চরে ভোট তাই কল্পতরু মুখ্যমন্ত্রী তৃতীয়বার ফিরতে হবে মাসনাদে মানুষকে ভোলাতে হবে দুর্নীতি হিংসার জ্বলন্ত সব নজির তাই কি স্বাস্থ্যসাথী কার্ড বিলি দুয়ারে সরকার পাড়াই সমাধানের মতো একের পর এক প্রকল্প ভোট বৈতরণী পেরোতেই এত তৎপরতা রাজনৈতিক মহলে এমনই গুঞ্জন বাক্যবান ছুড়তে পিছপা নয় বিরোধীরাও ভোটের আগে উন্নয়নের তাস খেলা এদেশের রাজনীতিতে নতুন তো নয়ই বরং চিরাচরিতই বটে বরং এই সুযোগে যদি সত্যিই মানুষের কিছু অন্তত উপকার হয় তাতে ক্ষতি কী মত ওয়াকিবহাল মহলের রাজ্য রাজনীতি ভোটের ঠিক আগে যেন রঙ্গমঞ্চের আকার নিয়েছে অমিত শাহ জে পি সহ বিজেপির কেন্দ্রীয় নেতাদের বঙ্গে আগমন জোনভাগ্যরে রণকৌশল তৈরি নিয়মিত সভা মিছিল এইসব কিছুর থেকে এটা আগেই স্পষ্ট হয়ে গিয়েছে যে এবার বিজেপির টার্গেট বাংলা এরই মাঝে দলবদল তৃণমূলকে কাঁটার মতো বিঁধছে একথা অনস্বীকার্য এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দীর্ঘদিনের রাজনীতিতে পোড় খাওয়া ব্যক্তিত্ব যে জনতা জনার্দনের স্মরণ নেওয়ার প্রয়োজনীয়তাটা বুঝবেন সেটাই স্বাভাবিক কারণ ভোট নেতারানন শেষ কথা আম আদমি তাই তড়িঘড়ি স্বাস্থ্যসাথী দুয়ারে সরকার বঙ্গধ্বনি যাত্রা ও সবশেষে পাড়ায় সমাধান এই জনমুখী প্রকল্পগুলি এখন মমতা সরকারের হাতিয়ার শুধু তাই নয় জেলায় জেলায় জনসভায় গিয়েও একগুচ্ছ সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ভেবেছেন শ্রমিক কৃষক থেকে সরকারি কর্মচারীদের কথা বিরোধীদের দাবি তৃণমূল সরকার বিগত দশ বছরে অনুন্নয়ন দুর্নীতি অপশাসন ও হিংসার নজির সৃষ্টি করেছে এখন তাই দলের অন্দরেই ক্ষোভ বিক্ষোভের জন্ম হয়েছে অবনমন অনিবার্য বুঝে এখন মাঠে নামতে বাধ্য হয়েছেন মমতা এইসব প্রকল্প আসলে ড্যামেজ কন্ট্রোলেরই নামান্তর জনতার দুয়ারে পৌঁছে কি বাজিমাত করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তা জানতে অপেক্ষা করতে হবে একুশের ভোটের ফল ঘোষণা পর্যন্ত